হ্যাঁ ভাইয়া বল, কি বলবি? তুই কই আছিস এখন? হ্যাঁ ঘরে আছি আমি। কেন, কি হয়েছে? তুই ঘরে আছিস তাই না? হ্যাঁ। তোর ফোন নাম্বার এতক্ষণ ব্যস্ত দেখালো কেন? আশ্চর্য ব্যাপার ভাইয়া, আমি তুই জানিস পড়াশোনা করি, আমার ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব আছে, বান্ধবীরা আছে, ওরা কল দেয়, বিজি তো থাকতেই পারি তাই না? না, আমি তোর ফোন কখনো বিজি দেখতে চাই না, কারণ তোর ফোনে এত ফোন আসবে, তুই সবসময় ফোন বিজি দেখাবি, এটা তো আমি কখনো মানবো না। আচ্ছা তোর সমস্যাটা কি, তুই মানবি না মানে কি? আবার আমার সমস্যা মানে? তুই কি আমাকে পাগল ভাবলি নাকি? আচ্ছা পাগল ভাববো কেন ভাই, তুই তো কখনো এরকম করে বলস না, কি হয়েছে বলতো একটু আমাকে। হ্যাঁ, বলতেছি, তুই আমাদের একমাত্র বোন, আর তুই যদি আমাদের এই সমাজে বা আমার ফ্যামিলিতে এমন একটা কিছু করে বসবি সেখানে যে আমাদের মুখমান মানে চলে যাক, এটা তো আমরা কখনো চাবো না। ভাই আমি এমন কিছু তো করি নাই কেবল। তুই এমন কিছু করতে যাচ্ছিস এই কারণে আজকে আমার এই পৌরনীতি। না ভাইয়া শোন, আমি এমন কিছু করি নাই। তাছাড়া আমি বন্ধু বান্ধবের সাথে কথা বলি, আমার কখনো দেখছিস ভাইয়া আমি কিছু করি বা কখনো আমার নামে বদনাম বা কোনো বিচার শুনছস? তো সেক্ষেত্রে আমি তো কিছু করি না ভাইয়া। আমি শুনলাম তুই নাকি মল্লিকপুরের ওই অমিত নামে ছেলেটা, কি ওকে তুই চিনিস? সে আমাদের সাথে পড়াশোনা করে ভাইয়া, ওর সাথে তোর কিসের পড়ালেখার সময় রে? আমরা একই ক্লাসে পড়ি, একসাথে পড়ি, ভার্সিটিতে আমরা একসাথে যাই। তো আমরা যদি একটা ভার্সিটির মধ্যে অনেকেই থাকে, সবার সাথে কথা বলতে হবে। আমি পড়াশোনা করি, বন্ধু বান্ধবের সাথে যদি কথা না বলি তাহলে তো আমাকে নোট দিবে না বা ওদের সাথে আমি কথাও বলতে পারবো না। বন্ধু বান্ধবের সাথে কথা বললে তো এত কথা বলতে হয় না, তুই যেভাবে কথা বলতেছিস না, এটা তো মনে কর তুই নষ্ট হয়ে যাওয়ার পথে চলে গেছিস। না ভাই আমি কিছু করিনি তো। আবার করিনি মানে? আমি দূরে থাকি দেখি কি তোর খোঁজ খবর কোনো কিছুই রাখি না তুই মনে করিস তাই না? সত্যি ভাই আমি কিছু করিনি, আবার কথা বলিস, সরি। মুখে মুখে তর্ক কখনো করবি না। তোর বলছি না, আমি আমি যা বলবো তোকে আমাকে সব কিছু শুনতে হবে। তুই কেন ফোন বিজি রাখিস আমাকে এটা বলা আগে, প্রশ্ন এক নাম্বার তোর কাছে। বন্ধু বান্ধব ফোন দিলে একটু কথা বলি। না, তোর বন্ধু বান্ধব এখন আর রাখতে হবে না, কারণ তুই আমাদের একমাত্র বোন, আর তোকে আমরা 10 জায়গা দেখে 1 জায়গায় আমরা সুন্দর করে তোকে বিয়ে শাদী দিয়ে রাখবো। যদি কখনো কোনো সময় তোর কোনো কিছু প্রয়োজন মনে করিস, প্রয়োজন যদি লাগে, তোর ভাই আছে, তোর ভাইকে বলবি, তোর ভাই সব কিছু সমাধান করে দিবে। ভাই আমি বুঝলাম না, তুমি তো কখনো আমাকে এরকম করে কিছু বলো না। না বলি না, আজকে হঠাৎ কিন্তু করে কি হয়েছে ভাইয়া তোমার? আমার কিছু হয় নাই, তুমি কিন্তু কিছু বলবো আমাকে? না, আমি তোকে আর কিছু বলতে যাব না, কারণ তোর কিছু হলে আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট পাবো, সেটা তুই জানিস। আমি জানি ভাইয়া তুমি আমাকে সবাই আদর করো, কারণ আমি তোমাদের 5 ভাইয়ের মধ্যে একটা বোন। আমার 2টা ভাই, তোমরা 3টা ভাই, 5 ভাইয়ের মধ্যে আমি একটা বোন। তো সেক্ষেত্রে আমাকে সবাই আদর করো, ঠিক আছে? কিন্তু ভাই তুমি তো সবার বড়, তুমি আমাকে এভাবে বকতেছো কেন? কখনো তো বকো না তুমি, সবসময় আমার সব দুষ্টামিতে সায় দাও, সবসময় আমাকে আদর করতা। এখন তুমি আমাকে এই বিদেশ যায় কি তুমি আমার সাথে মানে এভাবে কথা বলতেছো? তুমি কি কাউকে পাইছো এখানে? আমি কাউকে পাই নাই। তুই গতকাল বিকেল 5টা বাজে তুই বাসায় থেকে বের হয়েছিস, রাতের 8টা বাজে তুই বাসায় ঢুকছিস, তুই ছেলেটার সঙ্গে কোথায় গেছিলিস সেটা আমাকে বল আগে। ভাই আমি একা না তো, ওরও একা না, আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম একটু। তুই ঘুরতে গেছিলি, তুই বাবা মাকে বলে গেছিস? হ্যাঁ ভাইয়া বাবা মাকে বলে গেছি। তুই বাবা মাকে বললে কখনো যাস না? যদি যাইতো তাহলে তো বাবা মা আমাকে ফোন দিয়ে জানাতো না যে লিমা বাসায় নেই, কোথায় গেছে বাবা, আমাদের তো বলে যায় নাই। তোর সাথে কথা বলতে গেলে তাহলে ওর সাথে ওর কাছে তুই ফোন দে, আমি তখন থেকে তোকে ফোন দিচ্ছি, তোর ফোনে পাচ্ছি না, বল কারণটা কি? ভাই নেট ছিল না ওইখানে। তোর নেট ছিল না, তুই আমাকে ফোন দিয়ে জানাইতি যে ভাই আমার নেট লাগবে, আমরা কি তো কিছু দিতে চাই নাই বা কিছু দেব না তুই ভাবছিস? সেটা তোর প্রয়োজন, তোর যা কিছু লাগবে আমি তো তোকে বলছি যে তোর প্রয়োজন যেটা, তুই আমাকে নগদ ফোন দিয়ে বলবি যে আমার এই প্রয়োজন, আমি যখন দেব না তখন তুই বুঝতে পারবি যে না ভাইয়া তুমি কি করলে। আর আজকে তুই একটা এইরকম কিছু কাজ করে বসলি, আসলে আমার খুব খারাপ লাগলো তোর কথাটা শুনে। সরি ভাই আমার আর ভুল হবে না। তুই খাওয়া দাওয়া করছিস এখন আসে বাসায়? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, মারা খাইছে? সবাই খেয়েছে। আর একটা কথা বলি তোকে, তুই ওই ছেলেকে ভুলে যাবি? ভাই আমার সাথে আমার কোনো কিছু নাই তো। আমি জানি, আমি জানি তুই এই কথাটা বলবি যে ওর সাথে সম্পর্ক নাই, কিন্তু আমি যে শুনতে শুনতে আমার কানটা যে ঝালাপালা হয়ে ভাই গেছে। মানুষ মিথ্যা
কথা বলে, আমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। না না না, তুই মিথ্যা কথা বলে আমাকে আর চাপা দিয়ে রাখিস না। আসলে তোর উপর যে আমার একটা মায়া ভালোবাসাটা ছিল, এটা নষ্ট করে দিবি তুই নিজে নিজে? না না ভাইয়া, আমি এরকম কখনোই কিছু করবো না, সত্যি কথা। আমি তো এটা ভাবতেছি তো, যে তুই এমন একটা কিছু করতে বসেছিস যেখানে আমার মানে মান সম্মান আমাদের সবার যেন চলে যায়, কিন্তু এটা তো কখনো করতে পারবি না তুই। ভাইয়া সত্যি কথা, আমি তেমন কিছু করিনি ভাইয়া, প্লিজ ভাইয়া তুমি আমাকে ভুল বোঝো না। আরে পাগলি, ভুল বুঝি না তো, কিন্তু তুই এমন কিছু করতে যাচ্ছিস যাতে আমাদের সমাজে অনেকটা মানে আমাদের মাথা ছোট করে মাথা নত করে কথা বলতে হবে, শুন চলতে হবে। ভাইয়া আমি কখনো তোমাদের মাথা নিচু করব না, ভরসা রাখতে পারো আমার উপর। এটা ঠিক বললি তুই। হ্যাঁ তাহলে আমি প্রবাস থেকে যাই কি তোকে আমি বিয়ে দিতে পারবো? অবশ্যই হুম, অবশ্যই। আমি দেখে শুনে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর পড়ালেখা কেমন চলতেছে বল? হ্যাঁ ভালো চলতেছে। আর কোনো রকম ভাবে কোনো দুষ্টামো কোনো দিকে করবি না, কিন্তু আচ্ছা ওকে, নিজের শরীরের প্রতি যত্ন নিবি, মা বাবাকে ঠিক মতো দেখবি, সময় মতো খাওয়া দাওয়া করবি। হ্যাঁ আচ্ছা। আর শোন, হ্যাঁ যদি কখনো কোনো সময় আমার নাম বলে কয়ে যদি আমার বাড়িতে কেউ যায়, সুজন নামে একটা ছেলে যাবে, হ্যাঁ, যদি আমার বাসাতে যায় ওকে ভালো করে সম্মান করবি, ওর সাথে ভালো করে কথা বলবি, ওর সাথে একটু ঘুরবি বেড়াবি, এলাকা ঘুরবি, কিন্তু কেন ভাইয়া? আমি তোকে যেটা বলছি তুই আমার কথা সেটা শুনবি, আচ্ছা ওর সঙ্গে তুই সময় দিয়ে এলাকা ঘুরবি, কিন্তু ঠিক আছে, আচ্ছা। মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে। আমি কি বললাম বলতো? সুজন নামের কেউ যদি আসে তাকে সম্মান করবো, বাট তাকে অনেক আপ্যায়ন করবো, তাকে নিয়ে এলাকায় ঘুরবো। হ্যাঁ, তাহলে মনে করবি ওটাই তোর জীবন সঙ্গী হবে কিন্তু। কি বলো ভাইয়া তুমি এগুলা? হ্যাঁ সত্যি কথা বল, শোন শোন আমি বলি, ওকে তুই কখনো দেখিস নাই তো, তুই দেখলে একবারে মানে আমার পছন্দ যত দূর হবে না তার থেকে বেশি পছন্দ তুই করবি, যেমন হ্যান্ডসাম, যেমন সুন্দর চেহারা, মানে এক কথায় শেষ মানে প্রশংসার পঞ্চমুখ এক কথায়। ওর বাবার কিন্তু অনেক টাকার মালিক, আর ও এক বাবার একটাই ছেলে, আমার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছে, আমাকে ভাই ভাই বলে ডাকছে, আমি চাই না যে আমার সম্পর্ক আমার বোনের সাথে এটা নষ্ট হয়ে যায়। আর ওরা যদি জানে তাহলে কিন্তু আমি মুখ দেখাতে পারবো না ওই ছেলেটার কাছে, এটা কি তোর মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধীরে কথা বলছিস কেন, একটু জোরে বল, হ্যাঁ মনে থাকবে। তোর মন খারাপ হয়ে গেল বুঝি না? না ভাইয়া মন খারাপ হয়নি। হ্যাঁ তুই মন খারাপ করছিস। না মন খারাপ হয়নি। আমি কি তোর খারাপ চাবো? না তাহলে তুই মন খারাপ করলি কেন? না ভাইয়া মন খারাপ হয়নি তো, আমি জানি তুই মন খারাপ করছিস। আমি বললাম তো মন খারাপ হয়নি। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস নি, বেশ ভালো কথা। এখন বাসায় আসছিস, খাওয়া দাওয়া করছিস, হাত পা চোখ মুখ ধুয়েছিস, ফ্রেশ হয়েছিস, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমে পড়, পরে কথা বলবো আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা, তুমি ভালো থেকো ভাইয়া। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।